আমার হাবা মার্শাল আমার জীবনের তেরোটি প্রতিযোগিতার মধ্যে প্রায় এগারোটি প্রতিযোগিতায় মেয়েরা ছিল আমাদের বাংলাদেশেরও অনেক মেয়েরা সেই প্রতিযোগিতায় গিয়েছিলেন তা আমার মনে পড়ছে সেই মার্দেকা স্টেডিয়ামের কথা শত শত মালয়েশিয়ার শত শত মেয়েরা জাতীয় পুরস্কার প্রাপ্তকারী শত শত কারণ মালয়েশিয়ার প্রতিযোগিতার যেই সংখ্যা সেটা ষাটের উপরে ষাট বছর যাবৎ সেখানে প্রতিযোগিতা হচ্ছে জি সেই হিসাবে আমি গণপ্রজাতি বাংলাদেশ সরকারের সরকার প্রধানকে ধর্মমন্ত্রী মহোদয়কে তাদেরকে অনুরোধ করব। এই সকল ছোট্ট ছোট্ট মেয়েরা যেই সুন্দর করে আমাদেরকে তেলাবাদ শোনালো যদি আমাদের এমপি মহাদয়গণ মন্ত্রী মহোদয়গণ মাননীয় প্রধানমন্ত্রী মহামানা রাষ্ট্রপতি তারাও যদি আজকে এই ছোট্ট বাচ্চাটির তেলাওয়াত শোনেন মালয়েশিয়া আজকে শত শত জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং তিরিশ জনের উপরে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারিয়া মানে মহিলা কারি মালয়েশিয়াতে যারা আমার সাথে কম্পিটিশন আমার চেয়ে বেশি নাম্বার পেয়েছে তো এই জন্য বলছি যে আমাদের ছোট্ট বোন মুশফিরা সফরিন মুশফিরা সফরিন আমি তাকে দোয়া করি সে যেন রেজিয়ামেন আব্দুর রহমান টেক আব্দুর রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মেয়ে সেও মানে আন্তর্জাতিক পুরস্কার পুরস্কারপ্রাপ্তকারী একজন প্রধানমন্ত্রীর মেয়ে মালয়েশিয়ার তো সেই রেজিয়াবেন্তে আব্দুর রহমানের চাইতেও সে বড় কারি হোক এটা আমরা কামনা করি ইশাল্লা আল্লাহ তাকে অনেক বড় কারি বানা আমিন আমিন জি শুনতে চাইব কারি আবু সালে মোহাম্মদ মুসা আপনার কোনো হাজা কোন পরামর্শ আছে কিনা মুসফিরা সাফরিন তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো মাশাআল্লাহ খুব চমৎকার তেলাওয়াত এই বয়সে তোমার মতো ছোট্ট একজন মানুষ এই মঞ্চে দাঁড়িয়ে বিশাল এক মঞ্চে দাঁড়িয়ে যে এত সুন্দর তেলাওয়াত করেছে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো ওস্তাদের সাথে তাল মিলিয়ে দু একটি কথা না বললেই নয় যেমন লাকদ খালাকাল এখানে দাল এই দালটা কিন্তু বারিক এর আগের হরফ কফ এটা পুর কিন্তু তোমার হয়ে গেছে এ কফের সাথে দাল ও হয়ে গেছে লাকদ। এটা হবে লা কদ খ লা কনেল ই ফি অ্যা শনি ত কই ব লা কদ লা না হয় আর একটা বিদ এখানে সিদ্ধাত হবে বিদ্দিন এমন না বিদ্দিন থামতে হবে আওয়াজ বন্ধ হবে তো আল্লাহ পাক তোমাকে বড় একজন দিনের দায়ী হিসেবে কবুল করুন আমিনী মুসফিরা আশা করি ফলাফল ভালো হবে তাই তো দেখা যাক কি হয় ফলাফলের অপেক্ষায় থাকো তোমার জন্য শুভকামনা রইল ওয়ালাইকুম আসসালাম